বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের তাণ্ডব। ভারতবর্ষে কোভিড-19 সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সরকার ঘোষিত লকডাউন। পাশাপাশি করোনার বিস্তার রোধে রাজ্যের পক্ষ থেকেও গ্রহণ করা হচ্ছে নানা পন্থা। এরই অঙ্গ হিসাবে আজ নদিয়া জেলার করিমপুর 1 নম্বর ব্লকের উদ্যোগে করিমপুর পঞ্চায়েতের বিভিন্ন স্থানে ভাইরাস সংক্রমণের প্রতিরোধক ব্যবস্থা হিসাবে স্যানিটাইজার স্প্রে করা হলো, যাতে এলাকা দূষণমুক্ত থাকে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। টিউবওয়েলে ঘুরাই দেওয়ার জন্য না, এটা ওই ড্রেনটা দিয়ে জল আসবে তো ভাই। ওদিকটা পরে মারবো, ওদিকটা পরে মারবো। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।